হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। টপিকটার নাম হলো গিয়ে পরিমিতি। পরিমিতি জিনিসটা আসলে আমাদের জীবনে এত বেশি অ্যাপ্লিকেবল, আমার মনে হয় গণিতের বাকি যতগুলো চ্যাপ্টার আছে, বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো এতটা অ্যাপ্লিকেবল হয়তো না। পরিমিতি একদম সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত অ্যাপ্লাইড হয়েই চলেছে। ধরো তোমার বাসার পাশে যে গাছটা আছে সেটা কতটুকু উচ্চতা বিশিষ্ট? 10 মিটার। ধরা যাক তোমার বাসার পাশে একটা মাঠ আছে, সেটার ক্ষেত্রফল কতটুকু? 50 বর্গমিটার। ধরো ঢাকা ওয়াসার একটা বিশাল পানির ট্যাঙ্কি আছে, না ট্যাঙ্কের শেপটা এরকম না, কিন্তু ধরে নাও এরকম, তো সেটার আয়তন হলো গিয়ে 500 ঘনমিটার। যাই হোক, এখন প্রশ্ন, কিন্তু ভাইয়া এত মাপামাপির কী দরকার? মাপামাপির দরকার আছে। সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত এই পরিমিতিটাই ইউজ হয়ে আসছে সবচাইতে বেশি। চিন্তা করে দেখো, তুমি একদম প্রথম দিকে আছো, মানুষের কেবল বসতি টসতি চলছে এইরকম একটা অবস্থা। এখন তুমি কিছু শস্য ফলন করেছো, তুমি এই শস্য ফলিত শস্যের ভেতরে করলা কি, কতটুকু শস্যর দৈর্ঘ্য হয়েছে তা বের করলা, এই শস্যটা কত জায়গা নিয়ে আছে তা বের করলা, এই শস্য যে নিয়ে যাবা সেই যে নৌকাটা সেখানে কতটুকু শস্য ভরবে, তার আয়তনটা কত হবে তা বের করলা। প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট তোমার জন্য। মিটার, বর্গমিটার, ঘনমিটার, এতগুলো একক কি লাগবে? হ্যাঁ, সবগুলো একক লাগবে। কারণ কি দেখো, ধরো মিটার, এটা ধরো যাক একটা রেখা, এটা 1 মিটার, আমি বুঝলাম এটাই আমাদের ইউনিট একক। ধরা যাক এটা একটা লাঠি, লম্বা লাঠি, সেটা 2 মিটার বিশিষ্ট। এটা দিয়ে কি বোঝায় আসলে? জাস্ট বোঝায় এই জিনিসটায় যে এই লাঠিটা যে ইউনিটটা আছে, একক আছে 1 মিটার, তার দ্বিগুণ। একইভাবে ধরা যাক এই পার্টটা এতটুকু হলো গিয়ে 1 বর্গমিটার, মানে এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে, 1 বর্গমিটার। আমার ধরা যাক বিশাল একটা এরিয়া আছে, অত বিশাল দেখানো যাচ্ছে না, বিশাল একটা এরিয়া আছে, সেই এরিয়ার এই পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট, 1 বর্গ একক, 1 বর্গ একক, 1 বর্গ একক, 1 বর্গ একক, মোটমাট 4 বর্গ একক। একইভাবে ঘন যদি আমরা চিন্তা করি, এটা ধরো ঘন, একটা বড় সড়ো ঘন, আর তুমি জানো যে ঘনর একক হলো গিয়ে মোটামুটি 1 ঘনমিটার এরকম পিচ্ছে। এটাও যদি দেখো এখানে কতগুলা এরকম পিচ্ছি ঘন আটবে, সেটা দিয়ে তুমি বের করে ফেলতে পারো যে এইখানে এটা পুরোটার আয়তন কত হবে। এখন ক্ষেত্রফল নিয়ে আর একটু ভালোভাবে তোমাকে জানাই, ক্ষেত্রফলটা অনেক ইন্টারেস্টিং। তুমি তো দৈর্ঘ্য ভালোভাবেই চেনো, যে এখান থেকে এত দূর পর্যন্ত এটাকে দৈর্ঘ্য হিসেবে তুমি চিন্তা করে নিলে একটা লাঠির মতো। এখন তুমি সেই লাঠিটা এইভাবে ধরে ধরো একই পরিমাণ নিয়ে এইভাবে এত বড় করে নিয়ে আসলে এত দূর পর্যন্ত, ওই এক লাঠিটার সমান পর্যন্তই নিলাম, একটা বিশাল এরিয়া কভার হলো না, এই যে পুরো জায়গাটা, এটাই হলো গিয়ে ক্ষেত্রফল। ধরো এই পাশে আছে 1 মিটার, এই পাশে আছে 1 মিটার, মোটমাট আসছে 1 বর্গমিটার, এটাই হলো গিয়ে ক্ষেত্রফল। এখন সবসময় আসলে মিটার এককটাই ব্যবহৃত হবে এমন কথা নাই, হতে পারে খুব ছোট্ট একক সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার, এটুকু 1 সেন্টিমিটার, আমরা লিখব যে 1 বর্গ সেন্টিমিটার। এটা আসলে সরাসরি দৈর্ঘ্যের প্রস্থ গুণ করা হয়, 1 সেন্টিমিটার ইনটু 1 সেন্টিমিটার। 1 আর 1 গুণ করলে তো সেই একই হয়, আর সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। ও, ক্ষেত্রফল তবে শুধু বর্গেরই হয়, বেঁচে গেলাম। না রে ভাই, ক্ষেত্রফল শুধু বর্গেরই হয় না, ক্ষেত্রফল সবগুলারই হয়, হতে পারে আয়ত, হতে পারে ত্রিভুজ, হতে পারে গোল বৃত্ত, নানা জিনিসের ক্ষেত্রফল বের হতে পারে। ধরে যাক এই যে জাস্ট এইটা, এটা একটা বর্গ না? চিন্তা করো, জাস্ট এইটুকু পার্ট আমি আলাদা করে নিলাম, তারপরে আবার নিচের পার্টটুকু আলাদা করে নিলাম, এটাকে কি তুমি বর্গ বলতে পারবা? অবশ্যই পারবা না, এটা একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য এত বড়, প্রস্থ আর একটু ছোট, এটা একটা আয়তক্ষেত্র। তো এটারও আসলে ক্ষেত্রফল হতে পারে একইভাবে, সেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ। ধরো যাক এই পাশটা হলো গিয়ে 1 মিটার, আর এই পাশটা হলো গিয়ে 4 মিটার, আমরা বলবো 1 মিটার ইনটু 4 মিটার সমান 4 বর্গমিটার।
4 বর্গ মিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রফল পড়ব, অনেক পরিচিত না? অনেক ভালো লাগছে নিশ্চয়ই? ইয়েস, আই নো দেম, আই নো অল অফ দেম। নো বডি, ইউ ডোন্ট নো অল অফ দেম। দুই একটা জানো, একটা জানো শিওর, এবং সেটা আমি আবার একটু রিপিট করে দিই। সেটা হলো গিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো গিয়ে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন ভূমিটা যে কোনো বাহুই হতে পারে, এই পার্টকেও ধরা যায়, এই পার্টকেও ধরা যায়, এই পার্টকেও ধরা যায়। উচ্চতাটা হবে, ধরা যাক এই বাহুটাকে ধরলাম, তার বিপরীত যে একটা বিন্দু থাকে সেই বিন্দু থেকে এই বাহুর উপর অঙ্কিত যে লম্বটা সেটাকে আমরা বলবো উচ্চতা। ধরা যাক এইটুকু, জাস্ট এতটুকু জায়গা, এটুকু ধরলাম আমি 5, আর এটুকুকে ধরলাম 2, তাহলে আমি বলবো হাফ ইনটু ভূমি কোনটা, এইটা 5, এবং উচ্চতা 2, সমান আসবে কাটাকাটি হয়ে 5 বর্গ, এটা যদি মিটার হিসাবে চিন্তা করি বর্গ মিটার। এককটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিমাপের ক্ষেত্রে। এখন তুমি নিশ্চয়ই চিন্তা করছো আর কোন সূত্র আছে, সেটা জানবো আমরা নেক্সট ভিডিওর পরের ভিডিওতে, কারণ নেক্সট ভিডিওতে রিপিট আছে ত্রিকোণমিতির, সেটুকু জানা লাগবেই।